ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের একটা ভিডিও প্রদর্শন করা হবে, ভিডিওটা দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ইন্ট্রোর পরেই আমার ভিডিও শুরু হবে। আপনারা ভিডিওতে দেখছেন নদীর চরে গমের আবাদ সুন্দর হয়েছে। এখানে বর্ষার পরপরই পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকরা এনে নদীর দুই ধারে যে জমিগুলি পলি পড়ে সেখানে এভাবে গমের আবাদ করে থাকে। গম এখন শীষ অবস্থা, সুন্দর গম হয়েছে। এর মধ্যে আবার মুসুরও আবাদ হয়েছে। তারপরে আপনারা ভুট্টা দেখতে পাচ্ছেন, ভুট্টা ফসল, মিষ্টি কুমড়া। তারপরে এই যে মুসুরের মাঝে মধ্যে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে, এগুলা শহর অঞ্চলে কৃষকদের জন্য একটা আশীর্বাদমূলক ফসল। এই ফসলগুলো খুব একটা সারের প্রয়োজন হয় না, মাঝে মধ্যে হালকা সেচ দিলেই চলে। সেচের জন্য এরা লো লিফ্ট পাম্প, শ্যালো পাম্প এবং ফিতা পাইপ ব্যবহার করে থাকে। এই যে আমার পাশেই করতোয়া নদী দেখছেন, এই নদীর পানি দিয়েই এই সকল ফসলের আবাদ হয়ে থাকে। নদীর দুই পারে যে চর ভূমি রয়েছে এখানে বর্ষাকালে পলি পড়ে, সেই পলিতেই যথেষ্ট পরিমাণে মাটির উর্বরতা শক্তি বিদ্যমান থাকে। বিদায় এই ফসলগুলি এত সুন্দর হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মুসুরের আবাদ হয়েছে, মুসুরের মধ্যে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। করতো এখন শুকিয়ে প্রায় একটা খালের রূপ ধারণ করেছে, কিছুদিনের মধ্যে ওর মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যাবে এই অবস্থা। আমরা এই করতো আর এক সময়ে বর্ষাকালে দেখেছি যে দুই কুল, এই কুলগুলো প্লাবিত হইয়া যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রামের অনেক বাড়িঘরও ডুবে যায়। কিন্তু এখন এটি শুকিয়ে এমন অবস্থা হয়েছে যে এর দুই ধারে যে চর জেগেছে এখানে অনেক ফসল আবাদ এবং অনেক রবি শাকসবজির আবাদ, বিশেষ করে মিষ্টি কুমড়া, মূলা আর ফসলের মধ্যে গম, ভুট্টা, মুসুর এই সব ফসল আবাদ হয়ে থাকে। যে আমার ভিডিওতে আপনারা বেশ গমের আবাদ দেখেছেন, এই গমগুলা খুব একটা সারের প্রয়োজন হয় নাই, আপনারা এমনিতেই এখন গমের যে অবস্থা শীষ অবস্থা, কয়েকদিনের মধ্যে এটা দুধ অবস্থা পার হবে, এরপরে দানা গঠন এবং তারপরে পাকা অবস্থায় চলে যাবে। মোটামুটি চৈত্র মাসের মধ্যে এগুলো হারভেস্ট হয়ে যাবে, একটা স্বল্পকালীন রবি ফসল। আর এই মিষ্টি কুমড়া গর্ত করে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, এগুলো কয়েকদিনের মধ্যেই বিস্তার লাভ করবে, শাখা পোশাখা সহ এবং অসংখ্য মিষ্টি কুমড়া ধরবে। তো সুন্দর একটা ফসল হিসাবে আমি এগুলো মাঝে মধ্যে পোষ দেই,